দাম কত ভাইয়া? 1,20,000। ভাই এটা কত ভাইয়া? ও ভাইয়া কত দাম? দাম জিজ্ঞেস করো তো, করে দাও, দাম জিজ্ঞেস কর, দাম জিজ্ঞেস কর, দাম কত? তুই সাথে চলো, চলে যাও। দাম জিজ্ঞেস করো, দাম কত? ওটা লাল দাম কত? কথা শুনলেন ভাই, বেচা কেনা কেমন এবার ভাই? হ্যালো, তোমার মাস্ক কি আগম হয়ে যাও, কত? 1,03,000। আল্লাহ।
3.5 লাখ আছে। বলেন দাম কত? 3,10,000। কতলে সারবেন? 3.5 লাখ করে ছাড়ে দেব। 3.5 লাখ সারবেন? বিদেশি গরু নাকি? না, ক্রস। আমাদের বাড়ি আতালের। কয়টা গরু নিয়ে আছেন আপনি? একটাই। ভাই গরু কত হলে বিক্রি করবেন এটা? ভাই আমাদের তো টার্গেট ছিল এই গরু 3 লাখের উপরে বিক্রি হবে, কিন্তু বাজার ভালো না, গরু বছরও বেশি না, গরুও কম বাজারও ভালো না। কত হলে ছাড়বেন, কেমন কি মনে হয় ভাই? আমাদের টার্গেট 3 লাখের একটু বেশি হলে আমরা বিক্রি করবো। আর এটা? এটা ভাই কত দাম বলতেছে? দাম বলে কেমন? সর্বোচ্চ 4.5 লাখ দাম হয়েছে। এখন কত হলে ক্রেতাই নাই তা কি করে? ক্রেতা নাই আমাদের এই গরুটা মাত্র 32 মাস বয়স, বাড়ির বাচ্চা। আমাদের বাড়ি 13 কথা, খুলনা 13 কথা, আমরা পালের বাচ্চা, আমরা বিক্রি করতে নিয়ে আসছি আজকে। কিন্তু খরিদার মোটামুটি গরুও তো কম, বেচা কেনা কম হচ্ছে, এটা ভালো। কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আর কর্তৃপক্ষের ভালোই সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, কিন্তু ক্রেতার অবস্থা কম। এখন লাস্ট কত হলে এটা সারবেন, কেমন একটা দাম আছে? আমরা আমার ইউটিউব চ্যানেল এসে দেখলে সারবেন 3 লাখের একটু বেশি হলে বেশি। 3 লাখ? 3 লাখ একটু বেশি হলে বেশি। আচ্ছা আচ্ছা, আমাদের গরুর ওজন আছে প্রায় 14-15 মণ মাংস। কোন কাছে যান? গরু দূরে অবস্থান করব। আমরা জানি যে আমাদের একটু আগে আমরা কি দেখছিলাম যে পশু ভাই দাম কেমন গরু? এটা 9 লাখ। এটা 9? এটা 10? দাম উঠছে কত? 5.5 লাখ। এটা 5.5 উঠছে। আর এটা 6? কত হলে ছাড়বেন লাস্ট? এটা কত ছাড়বেন? 16 হলে ছাড়বেন? আর এটা কত? 8? 8 হলে ছাড়বেন? কোনটা বয়স? এইটি আছে 22 মণ। আর এইটি আছে 24। আচ্ছা, 6 লাখ। 6 লাখ কত হলে বেচবেন, কোনো আইডিয়া আছে? 6 লাখে কত? 4.5 লাখ হলে বেচছো? 4.5? গরুর নাম টাম আছে নাকি কোনো? না রে বাবু, নাম নেই। বাংলার বাঘ নাম আছে না? তো আছে কি? বাংলার বাঘ? বাংলার বাঘ। এটা বাংলার বাঘ নাম না? আচ্ছা, সুন্দর নাম আছে। একে আপনার পালা গরু নাকি? না, পালা গরু। কোন জায়গায় গরু এটা? বাড়ি কালিয়া নড়াই। কালিয়া নড়াই। আচ্ছা, দাম টাম বলছে নাকি? হ্যাঁ বলেছে। কত পর্যন্ত উঠছে দাম? 3.5। 3.5 পর্যন্ত উঠছে? হ্যাঁ 3.5। তাহলে লাস্ট কত হলে ছাড়বেন আপনি? আমার আইডিয়া একদম 4 হলে ছাড়িয়ে দেবো। 4 হলে ছাড়িয়ে দেবেন লাস্ট? হ্যাঁ। আচ্ছা, আপনার ফার্মের নাম কি? ফার্ম না, এ বাড়ি। এই জায়গাটার নাম কি? যে আসবে কি ঠিকানা দেন। জায়গার ঠিকানা তো লেখা নেই, কি করবো আমি? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি কয়টা গরু নিয়ে আসেন? তিনটা। তিনটা কি একই দাম নাকি? না, কম বেশি আছে। কম বেশি? এই কালারটার দাম কেমন? এটার দাম আছে 3,30,000। 3,30,000? 3,30,000। আর এটা? এটার দাম আছে 2 লাখ। 2 লাখ? আচ্ছা আচ্ছা, এই 2 লাখ এটা কত দিয়ে ছাড়বেন? এটা একদম ছাড়বো, হয়তো 10,000 কম হতে পারে। 10,000 কম হতে পারে? আর এটা? দাম খালি অনেক কম ছোট বলে, অত ছোট খাওয়া দিয়ে আমাকে টাকা পোষায় না। আঙ্কেল, বেচা কেনা কেমন এবার? গরু তো মাশাল্লাহ বড় আছে। হ্যাঁ, কেমন দাম টাম কেমন? 2 লাখ টাকা দাম আপনার বলতেছেন, চাচ্ছেন? না, আমরা 3.5 লাখ। 3.5 লাখ?
কতলে ছাড়বেন? আছে কি আপনার 2,20,000 2,20,000 তো উঠছে, কতলে ছাড়বেন এটা? আমরা তো 3,50,000 হলে ছাড়ার একটা নিয়ত আছে, তা ছাড়া তো আছে কি আপনার ওই নাইতে তো আপনার আছে কি ধরনের দামও হয় না বলেন না। কত আছেন আপনারা? এগুলো দাম কেমন কহিল ওজন? কাস্টমার যেভাবে দাম বলছে চাষিরা একদম মারা যাবে, তো খুব লস হবে চাষিদের, খুব লস হবে। দেখছেনই তো, নিজেও দেখছেন কোনো পাইকার নাই, কেনাকাটা যে পাইকার আসবে সেই পাইকার নাই। গরুওয়ালার এবার খুবই কষ্ট আছে, একটা গরু 400-500 করে খরচ হয়, এমনি সব গরু 2,50,000-3,00,000 করে পড়িয়ে গেছে, দাম বলে 1,50,000-2,00,000 দাম বলে, আমরা বাঁচবো কীভাবে? পারে এবার বাঁচার কোনো লক্ষণ নাই। ইন্ডিয়ান গরু আসি না, দেশের গরুরই তো দাম নাই, ইন্ডিয়ান গরু আসলে তার নিতেই না গরু। কত কত আঙ্কেল দাম কেমন? 2,20,000 কতলে বেচবেন? 10,000 কমালি বাঁচতো, 90। কোন জায়গায় গরু এটা? এটা দামলি ফেরালি। আপনার নিজের গরু নাকি? নাকি কেমন এবার আটের দাম টাম কেমন বলতেছে? 70,000 বলতেছে, 1,70,000 একসাথে বলতেছে। তা 2 হলে ছাড়ে দেবেন? 2-10 হলে দেশি গরু নাকি এটা? আমাদের লাগবে না, তার নাকি লাগে কোনদিন কত লাস্ট কোয়ার্টার হলে কি হবে সেটা বললি হচ্ছে। বলেন বলেন আপনি বলেন। ভাই কতলে দেবেন বলেন, নাম বলে দেন। সাইড বলেছেন নেবেন? দাম জিজ্ঞেস করেন গরুর, তোর এই গরু তো কঠিন গরু। ভাই কতলে বেসবেন? ভাই দামটা কয়ে যান ভাই। ১,৯,০০০ যাবো ফেরত নেবো না, তা ওই দরবারের আগ আর বাজারের আগ আর দরবারের শেষ, আমরা শেষ না দেখে যাবো না। কাকি ছেলে মেয়ে ওরা জানে যে আমার আব্বা গেছে, ছেলে মেয়ে ও হিসাব করে এটা কি দেশি গরু নাকি অস্ট্রেলিয়া গরু? ওই গেরুটা ছবি নিয়ে দেয়।
নেপালি না নেপালি বীজ নেপালি বীজ দেশি গাবি নেপালি বীজ এখন আপনি যেটা এটা বীজ সেলেটা এইটা কি গো দা জাগটা কে নেটে জানা দেন ভাই আহেন আহেন কেবল একটা কেন বড় 42 লাখ কোন সাইজ ভাই দাম 142 লাখ না 50 শুরু করে দিয়ে বড় আপনার আমি সাইটে দেখো তারপরে আমি দেখেন একটা হাসিলে 50 টাকা কোলে নেয় যদি মনে করেন এই গরু 1,40,000 হয় তাহলে হাসিলে কত হাসিলে প্রায় 7,000 টাকা 7,500 কত পড়ে 1,47,500 টাকা পড়ে কিভাবে মানুষ করে কিনবে হাসিলেই যদি এত টাকা ছিল এই একবার খেতে গেলি 100 টাকার নিচে কোনো খাওয়া আমি কোন জায়গায় আছেন নাকি আমি নড়াইল মির্জাপুর গ্রাম তাই তিন বারে যদি একটা লোককে 300 টাকা খাতি আর চা পান বিড়ি এগুলো তো আছে তাহলে পারবে একটা লোকের খরচ এমনি 500 টাকা তারপরে একটা জোন কিন্তু আছে কারণ এখন আমাদের গরু আগে বলেন যে 1,00,000 হ্যাঁ 1,35,000 না হ্যাঁ সব কি একই দাম নাকি না না ভিন্ন আছে না মোটামুটি দাম পাচ্ছেন আপনারা ঠিকঠাক মতো পেশা কেনা কেমন ভাই এটা এক লাখ হলে বেসবেন না আপনাদের বাড়ি গরু নাকি আচ্ছা কোন জায়গায় গরু এটা নড়াইল আচ্ছা চাচা কেমন বেসা কেনা এবার গরুর হাটে খুব কম না কেমন কম বলেন আমাকে তো গরু বছর আমার মতন নেই হইলে এক বস্তা আসতে 2,600-2,500 টাকা বুঝছেন আমাকে তো মাথায় বাড়িয়ে যাচ্ছে দাম দাম পাচ্ছেন ভাই দাম পাচ্ছেন না আপনার কত গেছেন ভাইয়া বলেন বলেন দি দুঃখ কষ্ট কথা কোন না দাঁড় কয় না বদল খালি দাঁড় শুনে 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 চলে সাইড দিয়ে করবে ষোলোটা করবে সাইড দিয়ে করবে মেলা ভালো দাম না কালিয়া পালা গরু নাকি পালা গরু আছে চিনা গরু আছে নব্বই হবে না নাগরপুর